আগামীকাল মঙ্গলবার থেকে ইসাপুরা উচ্চ বিদ্যালয় মাঠের কোরবানির পশুর হাট শুরু। হাটের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। ইসাপুরা উচ্চ বিদ্যালয়ের কোরবানির পশুর হাট, গরু ছাগলের হাট, আগামীকাল থেকে শুরু হবে। সকল প্রস্তুতি সম্পন্ন। এখন আগামীকাল থেকে আনুষ্ঠানিক হাট শুরু হওয়ার অপেক্ষায়। এ হাটটি হচ্ছে মুন্সিগঞ্জের অন্যতম একটি বড় এবং প্রধান হাট। ইসাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই হাটটি বসে থাকে। দেখতে পাচ্ছেন সকল প্রস্তুতি সম্পন্ন, শুধু আগামীকাল গরুর বিক্রি বেচা কেনার শুরুর অপেক্ষায়। এ হাটটিতে সিরাজদিখানের উপজেলা যে 12টি হাট বসবে তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় হাট এবং ঐতিহ্যবাহী, খুব অনেক দিন আগের হাট, পুরানো হাট। এখানে প্রচুর গরু ছাগলের বিক্রির জন্য যেই প্রস্তুতি, সব কিছু সম্পন্ন। দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু এখানে বেঁধে রাখার মতো ব্যবস্থা করা হয়েছে। পাইকার এবং যারা সাধারণ খামারি, ছোট খামারি, তাদের খামারের গরু বিক্রির জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে হাসিলের যে স্টেজ, অর্থাৎ সকল প্রস্তুতি সম্পন্ন প্রায়, শুধু ক্রেতা বিক্রেতা তাদের অপেক্ষায়। আপনারা যারা মুন্সিগঞ্জের বা আশেপাশে গরু বিক্রি অথবা কেনার জন্য এই কোরবানিতে বিক্রি করবেন বা কেনাকাটা কিনবেন, তারা এই হাটটি অবশ্যই ভিজিট করবেন। কারণ এই হাটে প্রচুর পরিমাণে গরু ছাগল, বিভিন্ন ধরনের পশু উঠে থাকে। এটি ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। আগামীকাল এখানে বিক্রি শুরু হবে এবং ঈদের কোরবানি ঈদের সকাল পর্যন্ত এখানে বেচা কেনা হবে। আপনার সুবিধা মতো যে কোনো একদিন আপনি এখানে চলে আসবেন, আপনার পছন্দের এবং আপনার সাধ্যের মধ্যে যেই পশুটিকে আপনি কোরবানি দেবেন সেটি কেনার জন্য। ইসাপুরা পশু হাটের বর্তমান চিত্র, সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল এখানে হাট বসবে, দেখা হবে। এখান থেকে লাইভ বা ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আইডিটিকে ফলো করে রাখবেন। হাটের প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন এই আইডি থেকে। তো সঙ্গে থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চলে আসবেন ইসাপুরা উচ্চ বিদ্যালয়ের পশুর হাটে।